ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতাস ক্রিয়েটিভ কর্নার। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, তো আজকে আমি তো নিরামিষ খাই, তো সেরকমই ব্যবস্থা করেছি। এখন কিন্তু বেলাটা বেশ ভালোই হয়েছে, 12:30-1টা বাজে প্রায়। সকালবেলার মোটামুটি সবার টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে, একজন ওটস খেয়েছে, একজন ম্যাগি খেয়েছে, আর আমি খেয়েছি চিঁড়ের পোলাও। মানে তিন রকম টিফিন আমায় করতে হয়েছে, আমাকে করতে হয় মাঝে মধ্যে এরকম। আর আজকে দুপুরে যেহেতু ওয়েদারটা ভালো না, বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, কালকে খিচুড়ি করেছিলাম, যেহেতু আজকে কেউ খিচুড়ি খাবে না, আমি আজকে করব সয়াবিন আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি নিরামিষ করে, আর করব লুচি বা পরোটা আর বেগুন ভাজা। ইকো পার্ক, এদের ইকো পার্ক আমার জানলাটা, নেটটাও খুলে এত সুন্দর হয়েছে, কি সুন্দর দোল খাচ্ছে। সারাদিন অত্যাচার, সেই দুজন না এলে আমার ভালোও লাগে না। আমার বাড়িতে এই দুজনের প্রচুর আনাগোনা। পাখিদের আনাগোনায় আমি একেবারে সারাদিন ব্যস্ত। এখানে আমি সয়াবিনটা একটু ওই গরম জল দিয়ে মানে একটুখানি সেদ্ধর মতনই করে নিয়েছি, তার সাথে মটরশুঁটিটাও দিয়ে দিয়েছিলাম। আর এখানে ছোটো আলুগুলো রেখেছি, এই দিয়ে তরকারিটা রান্না করবো। আর একটু মটরশুঁটি রেখেছি, আর এখানে ময়দা আর আটা মিশিয়ে একটু ময়াম দিয়ে নুন চিনি দিয়ে রেখে দিয়েছি মাখবো। আর এখানে বেগুন ভাজাটা ম্যারিনেট করে রাখা আছে, কড়াই বসানো হয়ে গেছে, তরকারিটা করব। আর মাছের ঝোলও করতে হবে পরে আলাদা করে, সেটা হচ্ছে আমার বরের জন্য। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে করবো তরকারিটা। আমার ঘর টর পরিষ্কার হয়ে গেছে মোটামুটি, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ইনি বসে এখন খাচ্ছেন, অনেক দেরি করে উঠেছেন কারণ কালকে রাতে অনেক রাত করে ঘুমানো হয়েছে। এখানে আলুটা একটুখানি ভেজে নিচ্ছি, সামান্য যেহেতু সেদ্ধ করা আছে সেরকম কিছু লাগবে না, একটু ভেজে নেবো। এর মধ্যে সয়াবিনটা আর মটরশুঁটিটাও দিয়ে দেবো, তারপরে মশলা সেরকম কিছু দেবো না। মিক্সিতে আদা টমেটোটা বেটে রেখেছি, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে করবো। এই কুশন কভারগুলো সে কিনেছিলাম বিগ বাজার থেকে, সেগুলো লাগিয়েছি, ভালো লাগছে দেখতে। এখন মাখবো আটা ময়দা, যেটা মেশানো ওটা মাখছি। প্রত্যেক দিন ভাত খেতে ভাল লাগে না, আর আমি মাঝে মধ্যে যদি আবার ঠান্ডা থাকে নিরামিষের দিন দুপুরবেলা লুচি পরোটা কিছু করে ফেলি। যে এখানে আটাটা মাখা হয়ে গেছে, আর ওদিকে তরকারিটাও মোটামুটি, এই যে তরকারিটা আদা বাটা আর টমেটোটা দিয়ে দিয়েছি, একটু সাতলাবো, তারপর জিরে আর ধনে গুঁড়ো একটুখানি দেবো, লাস্টে গরম মশলার গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে দেবো নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে। এটা না আলুর দম মশলা, এটা কিনে এনেছি, এটা খেতে ভালো, ওই জন্য যেহেতু এটা নিরামিষ একটুখানি আজকে দেবো। এখানে মাছের ঝোলটা হয়ে গেল, এটা আলাদা করে করে রাখলাম রাতের জন্য। আর আমাদের নিরামিষে এখানে তরকারিটা হয়ে গেছে, ফুলকপি আলু আর সয়াবিনে, আর এখানে করে রেখেছি একটু শেওর পায়েস, আর এই বেগুন ভাজাটা গরম গরম ভাজবো। আর একটা জিনিস করছি, সেটা হচ্ছে মটরশুঁটি সেদ্ধ করে নিয়ে মিক্সিতে বাটছি, এটা দিয়ে ওই কচুরি বা পরোটা বানাবো এই দুপুরবেলা। আমি কিন্তু শুধু রান্না করি না, রান্না করতে করতে অনেকগুলো কাজ করি, বাসন মাজি, ঘর পরিষ্কার করে আসি, ঘর মুছে ফেলি, তারপরে হচ্ছে অনেক সময় যেগুলো পরিষ্কার করা থাকে মানে আলমারি বক্স খাট, অনেক সময় ওই রান্না করতে করতে করি, কারণ একটা কাজ নিয়ে বসে থাকলে বেলা তো এমনিতেই আমাদের হয়, আরও বেলা হয়ে যাবে। আর সকালে যে খুব ভোরবেলা উঠতে পারি তা আমি পারি না কোনো দিনই, আমার একটু মানে মর্নিং সিকনেস বরাবরই আছে, তাও উঠতাম আগে বিয়ের পরে পরে খুবই ভোরবেলা উঠতাম, কিন্তু এখন অতটা উঠতে পারি না, কষ্ট হয়, অনেক রাতে শোয়া হয়,
ওরা পড়াশোনা টড়াশোনা করে, তারপর আমি হাতের কাজ থাকলে কিছু রাতেই করি, ওই জন্য হয় না সকালবেলা ওঠে। যারা সকালবেলা উঠতে পারে, আমার বাবা মাই খুব সকালবেলা ওঠে, হ্যাঁ আমার শ্বশুর শাশুড়িও খুব সকালবেলা উঠতেন, এখনও অসুস্থ পারেন না, মা তো নেই আর কী বলবো, মানে তাদেরকে না আমি খুব রেসপেক্ট করি, তারা কী সুন্দর সকালবেলা ওঠে কাজ করে, আমি পারি না সকালবেলা উঠতে, এটা আমার একটা নেগেটিভ পয়েন্ট। তো যাই হোক, একটু বেলা করেই কাজ শুরু করি, চেষ্টা করি সব কাজ একা হাতেই করতে, এটা আবার একটা ভালো যে চেষ্টা তো করি, চেষ্টা আছে আমার মধ্যে। যাই হোক, আর এই রান্নাবান্না করতে করতে ঘরের কাজ মোটামুটি শেষের দিকে, শুধু ঘরটা এখন মুছবো, আর তারপরে হচ্ছে রান্নাঘর পরিষ্কার করবো, তার ছান পুজো করবো। আর এখনই আমি পরোটাটা করে রাখবো না, যখন খেতে বসা হবে তখন গরম গরম করে দেবো। আপনারা কে কীভাবে কাজ সারেন, কী করেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টটা না খুব ভালো লাগে পড়তে, আর খুব ইন্সপায়ার করে একটা চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কমেন্ট খুব জরুরি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে কোনো টাকা পয়সা তো লাগে না, আর নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো ব্লগ দিলে আপনারা সবার আগে দেখতে পান। আর ব্লগ যদি ভালো লাগে লাইক করবেন, একটা লাইক তো আমি পেতেই পারি না। আচ্ছা এবার চলুন আর কি কি কাজ করি সব দেখাই। আর যেটা কিনেছিলাম এটা দেখে, কাল থেকে এটা দিয়ে ঘর মোছা চলছে, ভীষণ সুবিধা। এতদিন আমি যে কেন কিনিনি তাই আমি ভাবছি, এই শীতেও ওই ঠান্ডায় ওই সিঙ্গেল যেগুলো হয় সেইগুলো ওই জল ঝরিয়ে ঝরিয়ে খুব কষ্ট হয় হাত দিয়ে চিপে, এটা কিনে নেওয়ার পর আমার অনেকটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আপনারা ব্লগটা দেখেন বলেই আমার চ্যানেলটা চলে, আর ব্লগ করতে সত্যিই কষ্ট হয়, যথেষ্ট ক্যামেরা হাতে নিয়ে নিয়ে কাজ করা, ক্যামেরা সেট করে কাজ করা, মানে একটা এক্সট্রা কাজ, টাইমও বেশি লাগে। আর কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে একটা ব্লগ দেখতে কত ভালো লাগে, আমি দেখি অনেকের ব্লগ খুব ইন্সপায়ার করে, এক একজনের ব্লগ আমাকে, হ্যাঁ তারা কত কষ্ট করে করে। আর যেগুলো ডেলি ব্লগ, ডেলি লাইফ ব্লগ যারা শেয়ার করে, তাদের ব্লগ দেখে অনেক কিছু শেখারও আছে, মানে আমি তো অন্ততপক্ষে শিখি কে কীভাবে কাজ করছে, কে কীভাবে করলে কাজের সুবিধা হয়, এবং কীভাবে কে কতটা কষ্ট করে চলতে পারছে, এগুলোও দেখি আমি। আর দেখতে খুব ভালো লাগে, নিজের সাথে কোথাও একটা মিল পাই, নিজের জীবনযাত্রার সাথে, নিজের সব কিছুর সাথে একটা মিল পাই তাদের, ওই জন্য দেখি। হাউসওয়াইফদের ব্লগ দেখতে তো আমার খুবই ভালো লাগে, আর একটা ভালো লাগে ট্রাভেল ব্লগ দেখতে, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। আমি খুব একটা হিন্দি ভালো বলতে পারি না, অনেকেই হিন্দিতে ব্লগ করার কথা বলে, আমি চেষ্টা করি, আমার হাজব্যান্ডের যে ট্রাভেল ব্লগটা আমি করেছি হিন্দিতে, আমি ভালো একদমই বলতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি। তো কারণ ওটা করেছি, কারণ ওটা অনেক মানুষ তো দেখবে, যদি কারোর যাওয়ার ইচ্ছা থাকে, হিন্দিতে বললে মানুষ বুঝতে বেশি ভালো পারে, ওই জন্য, বাঙালি ছাড়া তো বাংলাটা অতটা ক্যাপচার কেউ করতে পারে না, তো হিন্দিতে বললে অনেক ভাষাভাষীর মানুষই বুঝতে পারে, ওই জন্য ওইটা হিন্দিতে চেষ্টা করেছি। কিন্তু এত বাজে আমি হিন্দি বলি যে আমি হিন্দিতে ব্লগ করতে চাই না, আমার বাংলাই বেস্ট। Through color.
এখন মেশিনে কাপড় দিয়ে দিলাম। আর এবার যাব চানে, ঘরটার সব পরিষ্কার, পুরো ক্লিন হয়ে গেছে একদম সব কিছু। ব্যাস চানে যাব, চান থেকে এসে ওদের গরম গরম লুচি বা পরোটা যা হয় করে দেবো পুজো করার পরে। পুজো হয়ে গেছে, এখন শুধু লাঞ্চ করব, সেটা হচ্ছে ওই লুচি বা পরোটা কিছু বানিয়ে নেব। বেলাটা অনেকটা হয়ে গেছে, বাইরের আবহাওয়াটাও আজকে খুব খারাপ। ওকে, আবার বিকেলবেলা দেখা করছি। তো এই হলো আজকের লাঞ্চ, লুচি, আর এখানে আছে শিওর পায়েস, আর একজন খাবে মিষ্টি। ওদের দুজনকে দিয়ে দিই, তারপরে আমি খাবো। আলুর দমটা কিন্তু হেভি হয়েছে সয়াবিন দিয়ে। ঠাকুরের বাসনগুলো মেজে নেব সব। আমি না মানে পরের দিনের যে বাসনটা সেটা মেজে রাখি, আজকে ঠাকুরের বাসনটা নামিয়ে সন্ধ্যেবেলা একটা আলাদা বাসন মেজে রাখি। তার কারণ হচ্ছে তাহলে পরের দিনের কাজটা কম হয়, আর যখন পুজো করি তখন ভালো করে ধুয়ে নিয়ে পুজো করি। এই গোপালের জামা টামাগুলো সব এখন ধুয়ে ধুয়ে নেব। বাসন মাজা, আর এটা হচ্ছে বিকেলে নাড়ু গোপালকে দেব সেই বাসন, বিকেলবেলা দেব। সমস্ত জামা কাপড় মেলে ফেললাম, সন্ধে হয় বলি না জামা কাপড়, তার দিতে এসছে মিউনিসিপ্যালিটি থেকে সেই মশা তারাবার ধুয়ো, কি অবস্থা। এখন জামা কাপড়গুলো মেলবো। আরে এত খারাপ আবহাওয়া, একটা কিছু শুকাচ্ছে না। আজকেও এক মেশিন কাঁচা হয়েছে, কালকেও কেচেছি, সব মেলেছি। আর এখন ভালোই সন্ধে হয়ে গেছে, ছটা বাজতে চলেছে, ছটা বাজতে পাঁচ। এখন দেবো সন্ধে, এখন চা করবো না, একটু সন্ধে দিয়ে একটু বসবো, একটু রেস্ট নেবো, কিছু না একটুখানি ফোন টোন দেখবো, তারপরে যখন আমার বর আসবে তখন চা। এখন অফিস থেকে চলে এসছে, গুড় নিয়ে এসছে, দারুণ গুড়। এটা সেই মানে গ্রামের বানানো, ওদের এক স্টাফ ওখানে থাকে, এনে দিয়েছে, একদম অরিজিনাল। আর এখন দিতে যাচ্ছি সন্ধে, পরে করবো চা। চা হয়ে গেল, ব্যাস খাচ্ছেন।